হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মাই চ্যানেল থেকে আজকে তোমাদের জন্য খুবই ইয়ামি অ্যান্ড বাচ্চাদের তো খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এই রেসিপিটা যদি বাচ্চারা পায় জাস্ট এতটা পরিমাণ খুশি হয়ে যাবে, বড়রাও কিন্তু কম পছন্দ করে না এই রেসিপিটা। দেন সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপিটা করার জন্য প্রথমে আমার লাগবে এখানে চিকেন উইংস, মানে মুরগির যে পাখনা আছে সেটার, আর এই পাখনার যে মাথার অংশটা আছে এটাই আমি নিব, আর বাদবাকিটি নিব না। দেন এখানে আমার আছে, আমি 10 টুকরো নিয়ে নিচ্ছি, আর 10 টুকরো তো দেখানো সম্ভব না, তো একদম ধুয়ে পরিষ্কার করে পানি টিস্যু দিয়ে মুছে তারপরে নিয়ে নিচ্ছি। তো এখন আমি যে মুরগির পাখনাটা আছে সেটার মাথার অংশটা আমি কেটে নিচ্ছি, আর এটা কিন্তু স্কিনসহই নিতে হবে। দেন কেটে নেওয়ার পরে দেখো আমি কিভাবে এটাকে উইংসে পরিণত করব। তো রেসিপিটার সাথেই থাকো। দেখো প্রথমে আমি এই যে মাথাটা আছে মাথার থেকে মাংস অ্যান্ড হাড্ডি আলাদা করে নিব, তারপরে এটাকে দেখো কী কোন প্রসেসে করতেছি, একটু সুন্দর করে আলাদা করে নিয়ে তারপরে টেনে দিয়ে উল্টিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন ললিপপ। তো আমি কিন্তু এই অংশটা দিয়েই বানাবো, আর এই যে বাদবাকি অংশ দেখছো এটা কিন্তু দিয়ে বানাবো না, কিন্তু তোমাদের মানে তোমাদের সাথে এক পিস শেয়ার করব, কারণ এইটা আর ওই যে ওই অংশটা কিন্তু সেম হয় না। তো এটা দিয়ে আমি বানাবো না, জাস্ট আমি চিকেনের এই যে এই সাইডের মাথার অংশটি একই পরশেষে করে নিচ্ছি, আর এটা কিন্তু খেতে অসাধারণ একটা টেস্ট। আর এমনিতেও আমি চিকেনের পাখনাটা অনেক পছন্দ করি। তো দেখো একে একে সব করে নেওয়া শেষ, এখন মশলার উপকরণ দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, সয়া সস 2 চামচ, লবণ স্বাদ মতো। আর যদি তোমরা সয়া সসটা দাও লবণের পরিমাণটা বুঝিয়ে দেবা, সয়া সসের লবণের পরিমাণ একটু বেশি থাকে। দেন এ পর্যায়ে কিন্তু তোমরা হাতেই মেখে নিবে, আমার হাতটা একটু কেটে গিয়েছে তাই আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি, তোমরা কিন্তু হাত দিয়েই মেখে নিবে তো ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যান্ড 2 চামচ ময়দা, তারপরে 1 চামচ পানি দিয়ে সুন্দর করে মাখো মাখো একটা এই চিকেনের গায়ে যে মাখো মাখো ভাব থাকে ওই পর্যায়ে আমি মেখে নিব, তোমরা কিন্তু হাতেই মেখে নিবে। এ পর্যায়ে হাতে যদি মেখে নাও সুন্দর হয়, মানে একদম ভালো হবে। আর আমার হাতটা কাটার জন্য আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। দেন ওই পর্যায়ে কিন্তু এই গোলমরিচটা অ্যাড করতে আমি ভুলে গিয়েছি, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তোমরা কিন্তু মশলার সব উপকরণের সাথে 1/2 চামচ গরম এই গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিবা, তোমাদের ঘরে কালো সাদা যেটাই থাকে সেটাই তোমরা দিয়ে দিবা। এখন আমি ঠিক 1 ঘন্টার জন্য র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব, তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা 2 থেকে 3 ঘন্টাও রেখে দিতে পারো, বাট আমার হাতে সময় নাই, আমি 1 ঘন্টা রেখে আমি পরবর্তী স্টেপে তোমাদের চলে যাব। তো এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি আর ফিরবো 1 ঘন্টা পরে। দেন 1 ঘন্টা পরে আমি ফিরছি, আর এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দিব কিন্তু পরিমাণ মতো তেল। আর মোটামুটি তেলটা হিট হওয়ার পরেই এই চিকেনের যে ললিপপের যে রেসিপি মানে চিকেনটা সেটা দিয়ে দিব, আর দিয়ে দিয়ে মোটামুটি আমি 7 থেকে 8 মিনিটের মতো উল্টে পাল্টে তারপরে ভেজে নিব। আর এটা বাচ্চা থেকে বড়, বড় থেকে ছোট সবাই পছন্দ করবে, অবশ্যই বাচ্চারা একটু বেশি পছন্দ করবে কারণ ওদের তো একটু ললিপপ পছন্দ, আর সেটা ওরা মিষ্টি খেয়েছে, আর যদি একটু চিকেনের হয় ওরা সুন্দর হাড্ডিটা ধরে ধরে খেতে পারবে। আর এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি আর খুব কম উপকরণে, আর হাতের কাছে থাকা মশলা দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় খুব সহজে। তো একদম চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে 7 থেকে 8 মিনিট আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কী সুন্দর একটা ব্রাউন কালার এসে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে দেখো কী সুন্দর একটা কালার আসছে, আর এখন নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে পরবর্তী স্টেপে যাচ্ছি, এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিব 2 চামচের মতো তেল। তো তেলটা দিয়ে দিয়ে এখানে 1 চামচ রসুন একদম কিউট করে কুচি করে নিয়ে নিচ্ছি, আর রসুনটাকে কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিব। তো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখো কোন পর্যায়ে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করে ভেজে নেওয়া শেষ। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব 3 চামচের মতো টমেটো সস।
টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে 1/2 চামচ গোলমরিচ অ্যাড করে নিচ্ছি। তো এখন নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর ঠিক এই পর্যায়ে আমি 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। তো ফ্রেন্ড, এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আর যদি পেজ থেকে দেখো পেজটাকে ফলো দিয়ে রেখে দিও। আর দেখো হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই অবশ্যই তোমরা এরকম একটা চিকেন ললিপপ রেসিপি ট্রাই করো, তো বাচ্চারা খুব খুশি হবে। বাচ্চাদের খুশি কে না চায়, সবাই তো চায় তাদের বাচ্চাদের খুশি করতে। সো ফ্রেন্ডস, আজকে পর্যন্ত, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। খোদা হাফেজ, বাই।